টেলিভিশন দেখছিলেন রাজশাহী শহরের বুধপাড়া এলাকার বাসিন্দা মাজদার আলী কিন্তু শোবার ঘরে হঠাৎ তার চোখে পড়ল গোখরা সাপ একটি সাপ খাটের নিচ থেকে বেরিয়ে আসে মুহূর্তের মধ্যেই সাপটি ড্রেসিং টেবিলের পিছনে চলে যায় তখন তিনি ড্রেসিং টেবিলের পিছনে টর্চলাইট দিয়ে সাপটি দেখতে গিয়ে দেখেন সেখানে আরও তিনটি সাপ তখন তিনি ভয়ে আতঙ্কে উঠেন তারপর তিনি তার ভাইদেরকে ডাকেন টাকার আগে সাপ তিনটি ড্রেসিং টেবিলের পাশে একটি গর্তে ঢুকে যায় তারপর পাঁচ ভাই মিলে গর্ত খুঁড়ে সাবং এবং লাঠি দিয়ে সাপগুলোকে বের করার চেষ্টা করেন এক পর্যায়ে কক্ষের আসবাবপত্র সরিয়ে আরও গর্ত খোঁড়া শুরু করেন তারা তারা বলেন আমরা ঘরের ভেতর সবগুলো গর্ত খুঁড়তে থাকি সাপ বের হয়ে আসে আর আমরা মারতে থাকি এভাবে সাতাইশটা সাপ বেরিয়ে আসে মাজদার আলী বলেন সবগুলো সাপই বিষাক্ত গোখরা সাপ তিনি জানান রাত এগারোটা থেকে ভোর চারটা পর্যন্ত সাপ মারার কাজ চালিয়ে যান তারা মাসদার আলী জানালেন সাপ ধরার জন্য তারা সাপুরি খুঁজছিলেন সাপুরি না পাওয়ায় সাপ মারার কাজটা তারা নিজেরাই করেছেন মাজদার আলীর ধারণা ঘরের একটি কক্ষে ধান রাখার কারণে সেখানে ইঁদুর গর্ত তৈরি করেন সেজন্য সেসব গর্তে সাপ এসেছে বলে তিনি ধারণা করেন ধন্যবাদ